ঘটনাস্থলে বিষয়টা হচ্ছে যে হাতিটা আসার পরে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা ধানের কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, ধানের যেটা ক্ষয়ক্ষতি আমাদের সহযোগিতা করছে চেয়ারম্যান সাহেব, আমাদের ইউনিয়নের চেয়ারম্যান। কিন্তু আমরা হাতিকে বর্তমানে আমরা মাউথ হাতিকে নিয়ন্ত্রণ করে নিরাপদ দূরত্বে নিয়ে গিয়েছে আছি। এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটোছুটি করছিল, তার মাউথ তাকে কোনো ক্রমেই কন্ট্রোলে নিতে পারছিল না। অবশেষে মাউথ আপ্রাণ চেষ্টা করে হাতিটিকে কন্ট্রোলে নিয়েছে, হাতিটি এলাকাবাসীর ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে।